আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ওমান প্রবাসী বাহিরা এখনকার এই নিউজে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ নিউজটি শোনার অনুরোধ রইল উমানে অনলাইনে পেমেন্ট করার বাধ্যতামূলক করে নতুন আইন জারি সম্প্রতি উমানে কেনাকাটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট বাধ্যতামূলক করে নতুন আইন জারি করেছে উমান সরকার এখন থেকে দেশটির আটটি বাণিজ্যিক খাতে কেনাকাটা ক্রেতাদের অনলাইনের মাধ্যমে বিল পরিশোধ করার বাধ্যতামূলক করা হয়েছে গত রবিবার সতেরোই এপ্রিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে খাদ্যদ্রব্য সোনা ও রূপ রেস্তোরাঁ শাকসবজি ও ফলের দোকান ইলেকট্রনিক্স বিল্ডিং উপকরণ এবং তামাকজাত দ্রব্য বিক্রির পাশাপাশি শিল্প কমপ্লেক্সে বা মলে এই সিদ্ধান্ত মেনে চলতে হবে নতুন এই আইনটি বাস্তবায়নে ইতিমধ্যেই উপরে উল্লেখিত প্রতিষ্ঠানে অনলাইন পেমেন্ট নিশ্চিত করতে বলা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে যে গ্রাহকরা অনলাইন বা নগদ অর্থ প্রদানের মধ্যে যেটিতে স্বাচ্ছন্দ্যবোধ করে সেই মাধ্যমে অর্থ প্রদান করবে তবে দেশের সকল দোকান এবং আউটলেটগুলিতে ইলেকট্রনিক্স পেমেন্ট পরিষেবা রাখার বাধ্যতামূলক করা হয়েছে কোনো দোকানে অনলাইন পেমেন্ট সিস্টেম না থাকলে সেই দোকানগুলোতে একশো রিয়াল জরিমানারও বিধান করা হয়েছে নতুন এই আইনটি গ্যাচেট আকারে প্রকাশিত হওয়ার তিরিশ দিন পর কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয় এদিকে একুশে এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে উমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি চলতি মাসের একুশ তারিখের মধ্যেই উমানের সকল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন প্রদান করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এই নির্দেশ দিয়েছে দেশটির মন্ত্রণালয় গত রবিবার সতেরো এপ্রিল এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে যে রাজকীয় ডিগ্রি ও শ্রম আইনের বিধান অনুযায়ী বেসরকারি খাতে কর্মরত সকল নাগরিকদের চলতি মাসের বেতন একুশে এপ্রিলের মধ্যে প্রদান করতে হবে কোনো বিশেষ কারণ ছাড়া এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে মন্ত্রণালয় এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে উমান সরকারের এমন আইনের প্রশংসা করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা তারা বলছেন করোনা মহামারীর কারণে গত দুটি বছরে ঈদের তেমন কোনো আনন্দ উপভোগ করতে না পারলেও চলতি বছরে সবাই আনন্দ উপভোগ করতে পারবেন একই সাথে একুশ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করা হলে ঈদের আনন্দ থেকে বাদ যাবে না তাদের পরিবার লোকজনও তো বন্ধুরা এই ছিল আজকে উমানের দুটি গুরুত্বপূর্ণ খবর প্রথমটি যেটা ছিল এখন থেকে প্রত্যেকটা জায়গাতে আপনার ইলেকট্রনিক্স যেই ব্যাঙ্ক কার্ড পেমেন্ট সিস্টেম ই পেমেন্ট সিস্টেম সেটা কিন্তু চালু করতে হবে এর দ্বারা যারা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইবে তাদের জন্য খুবই ইজি হবে আর যারা নগদ অর্থে পেমেন্ট করতে চাইবে তারাও কিন্তু নগদ অর্থে পারবে এখানে মূলত দুটি অপশন চালু রাখা হয়েছে তবে সবথেকে বেশি জোর দিয়েছে যে প্রতিটা সেক্টরে প্রতিটা দোকানে প্রতিটা জায়গাতে প্রতিটা মলে রেস্টুরেন্টের সর্বক্ষেত্রে কিন্তু আপনার এই ই ব্যাংক অর্থাৎ ই পেমেন্ট সিস্টেমটা কিন্তু চালু করার বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো দোকানে এগুলো না মানে তাহলে সেই দোকানগুলিতে একশো রিয়াল জরিমানা করা হবে পাশাপাশি আগামী একুশে এপ্রিলের ভিতরে সমস্ত প্রবাসীদেরকে বেতন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার মতো এই নিউজটি নিজে জানুন শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্ল